সাভারসুলিয়া পোশাক কারখানায় অস্থিরতা নিরসনে বিভিন্ন রাজনৈতিক দল সহযোগিতা করলেও এতে কারো কারো ইন্ধন রয়েছে মন্তব্য করেছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তবে পরিস্থিতির দ্রুত উন্নতির ব্যাংক জানান হিসাব জব্দ করা হচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত আরও জোরদার করা হবে গোলাম মন্ডুল হাসানের রিপোর্ট থেকে একের পর এক মোকাবেলায় অন্তর্বর্তীকালীন সরকার গত কয়েকদিন ধরে চলমান তৈরি পোশাক খাতে শিল্পাঞ্চল এলাকায় পোশাক কারখানাগুলো নিরাপত্তা নিয়ে সংশয় এখনো কাটেনি এমন প্রেক্ষাপটে শনিবার রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স ম্যানেজমেন্টের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন অর্থ বাণিজ্য উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ পরে কথা বলেন সাংবাদিকদের সাথে জানান অর্থনীতির শৃঙ্খলা ফেরাতে সরকারের চেষ্টার কথা প্রথমত এটা প্রিলিমিনারি এসে নিয়েছে অনেকের ব্যাংক এসে জব্দ করেছে এটা প্রিলিমিনারি তারপর এগুলো ইনভেস্টিগেশন হবে বিভিন্ন এজেন্সি ইনভেস্টিগেট করবে তারপরে তদন্ত করার পর আলটিমেটলি এটা তো আপনার যদি আপনার কোনো তদন্ত হিসেবে চার্জ দেবে কোর্টে যাবে এটা এটা হবে দ্রুত এবং এটার জন্য তো একটা টাস্ক ফোর্স রয়েছে ফিরিয়ে আনার জন্য খুব টেকনিক্যাল জিনিস আর বাকিগুলো তো মানি লন্ডারিং অন্যগুলো বিষয় হচ্ছে আর আমরা তো সাদা কালো টাকা সাদা করার ব্যাপারে আর একদম কিছু না এখন সরাসরি এনবিআর তাদের ব্যবস্থা দেবে যাদের অপদৃশ্যতা আছে তাদেরকে কথা বলেন পোশাক খাতে চলমান অস্থিরতা নিয়ে ইন্দ্র যারা দিচ্ছে তাদের ব্যাপারে তো সহযোগিতা করছে এবং এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা তো পুলিশ পারবে না আর্মি বিজেও পারবে না এটা নিয়ে যথেষ্ট অন্য হয়েছে আর আমি কমার্সম্যানের সাথে স্টেট বডির সাথে তালাপ করছি কালকে পরশু আমার একটা গ্রুপের সাথে বলবো ওদেরকে বলা হয়েছে সবাই আসছে বড় বড় যারা সাপ্তাহ আছে তারাও আসছে তাদেরকে যথেষ্ট কি বলবো মেসেজ দেওয়া হয়েছে আলু পেঁয়াজের মতো নিত্য দাম কমাতে শুল্ক ছাড় দিয়েছে সরকার একই সাথে কাজ চলছে সিন্ডিকেট ভাঙতে বলেও জানেন অর্থ বাণিজ্য উপদেষ্টা মাঝখানে যে একটা বড় একটা মার্জিন থাকে গোলাম মনুল্লাহ হাসান বাংলা ভীষণ ঢাকা